আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের ভীষণ মজার একটা পিৎজা রেসিপি শেয়ার করব। এটা কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বাড়িতে এটা তৈরি করতে পারবেন সেটা আজ আমি দেখিয়ে দিব। চলুন তাহলে শুরু করা যাক মূল রেসিপিতে। আমি প্রথমে একটা বাটিতে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব এক চা চামচ ইস্ট, দিয়ে দিব একটা চামচ চিনি, দিয়ে দিব দুই টেবিল চামচ দুধ, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। হ্যান্ডউইচের সাহায্যে ভালো মতো এটা মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নেব, এতে ইস্টটা অ্যাক্টিভ হবে। ঠান্ডা পানি দিয়ে দিলে ডোটা ফুলতেও পারে আবার নাও ফুলতে পারে, সেজন্য আপনার হালকা কুসুম গরম দুধ হয়তো বা পানি ব্যবহার করবেন, এতে ডোটা অনেক সুন্দর হবে। হাতে লেগে লেগে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা দুই টেবিল চামচ তেল লাগবে, আমরা দুই টেবিল চামচ তেল দিয়ে ডোটাকে মাখাবো, এতে আমাদের ডোটা হাত থেকে লেগে ছুটে যাবে। দেখুন আমার হাতটা পরিষ্কার হয়ে গেছে। আমি এখন অল্প একটু তেল দিয়ে ডোটার উপরে দিয়ে মাখিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো আধা ঘন্টার জন্য রেস্টে। এখন আমি একটা অন্য একটা পাত্রে এক কাপ রানের মাংস দিয়ে দিচ্ছি, আপনারা বুকের মাংসও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়েছি দেড় টেবিল চামচ আদা রসুন ও জিরা বাটা, দিয়ে দিব হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, আপনার ইচ্ছা করলে আধা ঘন্টা রেস্টেও রাখতে পারেন, আবার সাথে সাথেও রান্না করতে পারেন। সেজন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাংসগুলো। আমি নেড়ে চেড়ে মাংসটা ভেজে নেব। দেখুন ডোটা কত সুন্দর ফুলে গেছে, ইস্টটা ভালো মতো অ্যাক্টিভ ফুলে আপনার ডোটা এমন সুন্দর ফুলবে, আপনার যে কোনো মুদির দোকানে ইস্টটা পেয়ে যাবেন। আমি ডোটাকে এখন একটু মথে নেব, এতে আমার পিৎজার রুটিটা করতে সুবিধা হবে। আমার মধ্যে নেওয়া হয়ে গেছে, এখন একটা আমি একটা পিৎজা ট্রের মধ্যে সম্পূর্ণ ডোটা নিয়ে নিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে আমি ডোটাকে বেলে নিচ্ছি, আপনারা ফ্রি বেলুন দিয়েও বেলতে পারেন, আবার এইভাবেও বেলা যায়, কোনো সমস্যা নেই। এইভাবে করলে একটু সময় লাগে, এতে পিৎজার রুটিটা অনেক ভালো হয়। আমি হাতের সাহায্যে কোনটা উঠিয়ে দিলাম চারো সাইডের কোনটা, যাতে আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি রুটিটা যাতে ফুলে না যায় সেজন্য ফুটা করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস, আপনারা পিৎজা সসও ব্যবহার করতে পারেন, আবার বাড়িতে থাকা টমেটো সস সেটা দিয়েও আপনারা পিৎজা তৈরি করতে পারেন। আমি টমেটো সস দিয়ে পিৎজাটা আজকে করে দেখাচ্ছি। আর পিৎজা সস ছাড়া কীভাবে আপনারা ঘরে এই টমেটো সস দিয়ে করতে পারেন সেটা আজ আমি দেখিয়ে দিলাম, আপনারা খুব সহজেই করতে পারেন, কোনো রকমের স্বাদে হেরফের হবে না। দিয়ে দিচ্ছি এক কাপ চিজ, আমি গ্রেট করে রাখা চিজগুলো দিয়ে দিচ্ছি। পিৎজাটা অনেক মজার হয়েছিল, আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবে আপনাদের কাছে পিৎজাটা কেমন লেগেছে। যত বেশি চিজ দিবেন তত বেশি মজা লাগবে আপনার পিৎজাটা খেতে। আমার চিজ দেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। যার যার পছন্দ অনুযায়ী কম বেশি মাংস দিতে পারেন। এখন আমি পেঁয়াজ রিং করে কেটে রেখেছি, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ব্ল্যাক অলিভ, এগুলো ঘরে থাকলেও দিতে পারেন না থাকলেও সমস্যা নেই। দিয়ে দিচ্ছি অরিগ্যানো, এতে রেস্টুরেন্টের মতন টেস্ট আসে। আমি একটা বার হোম 45 লিটার ওভেনে দিয়ে দিয়েছি 10 মিনিট ফ্রি করে, 190 ডিগ্রি সেন্টিগ্রেডে উপরে নিচে আপ ডাউন অন করে 20 মিনিটের জন্য বেক করার জন্য দিয়ে দিচ্ছি।
আমাদের পিৎজাটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনার এটা চুলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই, চুলাতে করলে আপনার 20 মিনিটের মতো লাগবে। দেখতে কতটা সুন্দর হয়েছে, আপনারা একবার হলো ঘরে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন পিৎজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।